নমস্কার সকলকে স্বাগতম জানাইছো ষ্টাডি পইণ্টৰ আজি ভিডিঅলৈ। আজি আমি ভিডিঅ কথা পাতিম অসম পলিটেকনিক ওপৰত, ঠিক আছে। মই আজি এই ভিডিঅটোত পাঁচখন অসমৰ পলিটেকনিকৰ ওপৰত কথা পাতিম, যিবোৰ পলিটেকনিক ভাল পলিটেকনিক হয়, বাকীবোৰো ভাল, বাকীবোৰৰ ভিডিঅ' আহিব, কিন্তু এই পাঁচখন আজি প্ৰথম পাঁচখন লৈছোঁ, ঠিক আছে। এনেকৈ পাঁচখন পাঁচখন কৰি আমি মই গোটেইখন পলিটেকনিকৰ ওপৰত গোটেই কথা পাতিম। কলেজখন ক'ত আছে, কেনেকুৱা, কোন কোন জগাৰ পৰা ওচৰত হয়, তাৰে তোমাৰ ফেচিলিটিবোৰ, ডিপাৰ্টমেণ্টবোৰ, লগতে প্লেচমেণ্ট প্লাছ কাট অফ, প্লেচমেণ্ট থাকিব কেনেকৈ, কেনেকুৱা প্লেচমেণ্ট হয় যি মই য'ত যি পাইছোঁ, লগতে এটা এষ্টিমেট কাট অফো মই দিম, যোনটো মই মোৰ ধাৰণাৰ ওপৰত বেষ্ট হয়, ঠিক আছে। তো ফাৰ্ষ্ট আমি ষ্টাৰ্ট কৰোঁ আসাম ইঞ্জিনিয়ৰিং ইনষ্টিটিউট গুৱাহাটী যোনখন চাৰমাইত আছে সেইখনৰ পৰা ষ্টাৰ্ট কৰিছোঁ, ঠিক আছে। তো এইখন হয়, ঠিক আছে। ফাৰ্ষ্ট আসাম ইঞ্জিনিয়ৰিং ইনষ্টিটিউট বহুত পুৰণা হয়, তোমাৰ 1948 এষ্টাব্লিছ হোৱা, আৰু আমাৰ ষ্টেট কাউন্সিলিং যোনটো টেকনিকেলৰ আছে সেইটো কাৰণে এইটো একজিষ্ট হয়। একদম চানমাইৰে একদম তোমাৰ ওচৰতে আছে, ব্ৰিজৰ কাষতে আছে তোমাৰ একদম, ঠিক আছে। আৰু গুৱাহাটী একদম মাজতে ৰ, ঠিক আছে, বেছি দূৰ নহয়, ৰেলৱে ষ্টেচনৰ পৰা 3 কিলোমিটাৰ দূৰ, আৰু ইয়াৰ পৰা 28 কিলোমিটাৰ, 28 অকণমান দূৰ হয়, ধৰি লওক ৰেলৱে ষ্টেচনৰ পৰা বা তোমাৰ ISBT পৰা হওক, ISBT পৰা বেছি দূৰ নহয়, আৰু তোমাৰ পল্টন বজাৰ ৰেলৱে ষ্টেচনৰ পৰা বেছি দূৰ নহয়, একদম কাষতে, অকণমান আহিলেই হ'ল মোৰ এনেকৈ, ঠিক আছে। আৰু যেনেকৈ গম পাওঁৱে আমি ইয়াতে বহুত যোনটো গুৱাহাটী হয়তো গেটৱে অফ নৰ্থ ইষ্ট হয়, সেইকাৰণে মিজোৰাম, মণিপুৰ, নাগালেণ্ড, মেঘালয় সকলোবোৰ ঠাইৰ পৰাই ষ্টুডেণ্ট আহে, ঠিক আছে। এতিয়া নেক্সট আমি যদি চাওঁ যে এইটো অফিচিয়েল তেওঁলোকে দিয়া আছে অফিচিয়েলি ইয়াতে, যে তেওঁলোকৰ কিছুমান কলেজৰ কথা দিয়া আছে, যেনেকৈ বেছি ইম্পৰ্টেণ্ট নহয় বাছ এনেই জাষ্ট কৈছোঁ আছে কাৰণে, তেওঁলোকৰ কিমান মাটি আছে, 12 হেক্টৰ মানে 89.7 বিঘা মাটি আছে, বিল্ডিং যোনটো আছে সেইটো তোমাৰ 5,400 মিটাৰ স্কুৱেৰত আছে, ৱৰ্কশ্বপ ওৱান ছেট অফ 12 ৱৰ্কশ্বপ এটাই আছে, কিন্তু 12টা ৱৰ্কশ্বপ আছে তাতে, প্লে'গ্ৰাউণ্ড আছে তোমাৰ 100 মিটাৰ পুৰণ, 130 মিটাৰ, বাছ হোষ্টেল ইম্পৰ্টেণ্ট, ল'ৰাৰ বাবে আছে তোমাৰ 4টা আৰু ছোৱালীৰ বাবে আছে 1টা হোষ্টেল, ঠিক আছে। এইটো তেওঁলোকৰ অফিচিয়েল পেজত পোৱা, ঠিক আছে। অডিটৰিয়াম এটা আছে যোনটো কেপাচিটি 300 পাৰ্চনৰ কেপাচিটি অডিটৰিয়ামটো, নেক্সট লাইব্ৰেৰী আছে য'ত ভালেখিনি বুক হয়, ঠিক আছে, তোমাৰ 29,000 বুক আছে এপ্ৰক্স আছে, এটা গেষ্ট হাউচ আছে অকল 5টা নাম্বাৰ্ছ, কোৱাৰ্টাৰ্ছ আছে, ঠিক আছে, 30% ষ্টাফৰ কাৰণে, বা ডিস্পেঞ্চাৰী আছে, ৰেচিডেণ্ট ডক্টৰ আৰু ফাৰ্মাচিষ্টৰ কাৰণে এটা আছে, ঠিক আছে। এইখিনি জাষ্ট তেওঁলোকৰ অফিচিয়েল পেজত পোৱা, ইমান ইম্পৰ্টেণ্ট হয়, ঠিক আছে। নেক্সট ইম্পৰ্টেণ্ট হ'ল কি কি কোৰ্ছ আছে বা কি কি ডিপাৰ্টমেণ্ট আছে তেওঁলোকৰ তাতে, কিমান চি আছে এই ডিপাৰ্টমেণ্টৰ ওপৰত, মই সেইটো এটা ভিডিঅ' বনাইছোঁ, তোমালোকে ভিডিঅ'টো আহি বটনত মই দি দিম, ঠিক আছে। তো একচুৱেলি ডিপ্ল'মা কোৰ্ছ হয়, তো 3 বছৰৰ কোৰ্ছ হ'ব, ফাৰ্ষ্ট আছে তোমাৰ মেকানিকেল আছে, চিভিল আছে, ইলেক্ট্ৰিকেল, ইলেক্ট্ৰনিক্স এণ্ড টেলিকমিউনিকেশ্যন আছে, কেমিকেল আছে, ইলেক্ট্ৰিকেল ইঞ্জিনিয়াৰিং আছে, কম্পিউটাৰ চায়েন্স আছে, ঠিক আছে। চব অসম পেটৰ পৰাই তোমালোকৰ এডমিশ্যন লোৱা হয়, অ'কে, চুইগেৰে ব্ৰাঞ্চ আছে, চিটটো তোমালোকে সেইটো ভিডিঅ' চাই ল'বা, মই চিটটোতে দিয়া নাই। নেক্সট কথা পাতোঁ যে আসাম ইঞ্জিনিয়াৰিং ইনষ্টিটিউটৰ যোনটো ফেচিলিটিছবোৰৰ ওপৰত, ঠিক আছে। তো ফাৰ্ষ্ট যেনেকৈ মই কৈছিলোঁ লাইব্ৰেৰী আছে তেওঁলোকৰ, ঠিক আছে, লাইব্ৰেৰীটোৰ যিটো চাইজ দিয়া আছে, ঠিক আছে, কি কি আছে, আৰু 35,000 চৰি 24,000 ওপৰত বুক আছে, লগতে 14খন 14খন জাৰ্নেলছ আছে, 12খন নিউজ পেপাৰ, বাতৰি কাকত আহে তেওঁলোকৰ, ঠিক আছে, এনেকুৱা এনেকুৱা আছে। এটা পোষ্ট অফিচ আছে, ছেপাৰেট চাব পোষ্ট এষ্টাব্লিছ, লেবৰেটৰী, লেবৰেটৰী ইম্পৰ্টেণ্ট হয় হা, 6 ছেপাৰেট কম্পিউটাৰ লেবৰেটৰিজ হেভ বিন লোকেটেড ফৰ 6 ব্ৰাঞ্চেছ এভেইলেবল আণ্ডাৰ দ্য ডিপ্ল'মা কোৰ্চেছ, 6টা ব্ৰাঞ্চৰ কাৰণে 6টা বেলেগ বেলেগ কৰি কম্পিউটাৰ ডিপাৰ্টমেণ্ট লেবৰেটৰিজ ভেৰি ইম্পৰ্টেণ্ট পইণ্ট হা, এইটো বহুত ইম্পৰ্টেণ্ট কি, বেলেগ বেলেগ ব্ৰাঞ্চৰ কাৰণে, সকলো ব্ৰাঞ্চৰ কাৰণে বেলেগ বেলেগ কম্পিউটাৰ এভেইলেবল ব্ৰাঞ্চ আছে, ঠিক আছে। লগতে হাই স্পীড ব্ৰডবেণ্ড কানেক্টিভিটি আছে, ঠিক আছে, ফাষ্ট ব্ৰাউজিং কৰিব মানে এইটো ইম্পৰ্টেণ্ট হা, যে নেট লাগে ভালেখিনি স্পীডত, ঠিক আছে। ষ্টাফ একমডেশ্যন, ষ্টাফৰ কাৰণে
থকা মানে বস্তু আছে হ'ব বাৰু, আমাৰ ষ্টাফ হ'ব ইমান ইম্পৰ্টেণ্ট নহয়, আমাৰ জাষ্ট চাব লাগে। এতিয়া হোষ্টেল, হোষ্টেলটো ইম্পৰ্টেণ্ট চাবা, 70% এৰাউণ্ড 70% ষ্টুডেণ্টছ আৰ বেনিফিটেড ফ্ৰম দ্য হোষ্টেল ফেচিলিটি অফাৰ বাই আছাম ইঞ্জিনিয়াৰিং ইনষ্টিটিউট গুৱাহাটী। গুৱাহাটীৰ পৰা 70% ষ্টুডেণ্ট বেনিফিচিয়েৰি লৈ আছে, এইটো এষ্টিমেটেড। হা, যোন নমিনিয়েল চাৰ্জ হয় মানে কি ষ্টাৰ্টিঙো ষ্টাৰ্ট হয় ধৰ তোমাৰ 540, ঠিক আছে, 540 তোমাৰ নমিনিয়েল ভেলু হয়, ঠিক আছে। এইটো কেতিয়াবা সল সলনি হ'ব পাৰে, এইটো চাৰ্জ কৰিব তোমাৰ হোষ্টেল এডমিশ্যন হিচাপত, ঠিক আছে। এইখিনি ফেচিলিটি আছে, আৰু যেনে কিবা কিছুমান কিবা আছে, যেনেকৈ বহুত ওচৰতে তোমাৰ মাৰ্কেট আছে, তোমাৰ ৰেল ষ্টেচন আছে, ঠিক আছে, এনেকুৱা বহুত বহুত আছে, একদম ৰাস্তাৰ কাষতে হয়, তো বাছ ফেচিলিটি একদম ইজি, ঠিক আছে। তোমালোকে গণেশগুৰি যোৱা, পল্টন বজাৰ যোৱা, পাণ বজাৰ যোৱা একদম ইজি দে, জোৰৰ আছে কাষত, কাষতে, বেছি দূৰ নহয়, একদম ভাল জেগাত আছে তোমাৰ আৰু, ঠিক আছে। নেক্সট তোমাৰ বহুত ইম্পৰ্টেণ্ট প্লেচমেণ্ট, চাকৰিৰ ক্ষেত্ৰত কেনেকুৱা হয় কলেজখন, তো এইটো জাষ্ট মই নেটৱৰ্ক পাইছোঁ, নেটৱৰ্ক পোৱাৰ পিছতে মই তোমাৰ লগত দি দিছোঁ। যোনটো প্লেচমেণ্ট তেওঁলোকে কোৱা আছে, যোনটো কিছুমান কোম্পানীছে নিজৰ ড্ৰাইভ বোৰ্ড ইয়াতে কণ্ডাক্ট কৰা হয়, যেনেকৈ অল ইণ্ডিয়া NRL, অল ইণ্ডিয়ান NRL কৰিব পাৰে, তাৰপিছত কেব, জেমি, অশোক লেইলেণ্ড, ভাৰত পেট্ৰলিয়াম, ঠিক আছে। অইল ইণ্ডিয়াত মোষ্টলি ইয়াতে IOC লৈ ইনক্লুডেড হ'ব, কাৰণ কাষতে IOC আছে, IOC নুনমাটি কাষতে আছে, তো IOC অলছ' ইনক্লুডেড হিয়াৰ, ঠিক আছে, ইয়াতে IOC থাকিব, ঠিক আছে। অ'কে, যোনটো মিনিমাম পেকেজ, যোনটো দৰমহা যিটো পেকেজ হয়, সেইটো তোমাৰ 3-4 লাখ পাৰ এনামৰ পৰা হায়েষ্ট গৈছে তোমাৰ 17.5 লাখ পাৰে, মানে 17,50,000 প্ৰতি বছৰত, ইমান হায়েষ্ট গৈছে। কোনটো হায়েষ্ট কেতিয়া গৈছে নাজানো, কিন্তু কোনো ডাটা নাই, কোন চনত গৈছে নো ডাটা, কোনো জাষ্ট পাইছোঁ মই, কিন্তু চাগে বহুত আগতে কেতিয়াবা গৈছিল চাগে, কিন্তু নাজানো কেতিয়া গৈছে, এনেকুৱা পেকেজ যাব নালাগে, কিন্তু বাছ গৈছে যেনে ভাল কথা। নেক্সট ইম্পৰ্টেণ্ট কাট অফ, কাট অফ এষ্টিমেট কাট অফ হয়, এক্সপেক্টেড কাট অফ হয়, এইটো কোনো চিয়'ৰ নহয়, নট চিয়'ৰ কাট অফ, জাষ্ট এইটো এটা ৰাফ আইডিয়া হোৱা হৈছে। চেনেলৰ কাৰণে মই কৈছোঁ 65+ লাগিব ইয়াতে এডমিশ্যন পোৱাৰ বাবে, 65+ থাকিলে তোমালোকে কিবা এটা ব্ৰাঞ্চত ইয়াতে ছিট পাই যাবা, ঠিক আছে। অ'কে, তো এইটো হৈছে বাকীবোৰ ব্ৰাঞ্চ, বাকীবোৰ কাৰণে চাই ল'বা, SC ST কাৰণে অকণমান কম কম হ'ব আৰু, জাষ্ট বেছি কম নহয়, অকণমান কম হ'ব, কিন্তু ধৰি ল'বা জেনেৰেল EWS OBC কাৰণে এইখিনি ধৰি ল'বা, SC কাৰণে অকণমান ধৰি ল'বা 55-50 আশে পাশে, বা ST কাৰণে তোমালোকে 48+ ধৰি লোৱা, ধৰক এনেকৈ ধৰি ল'ব পাৰিবা, ঠিক আছে, বাছ ইয়াতকৈ বেছি তলত নাহে মোৰ হিচাপত, ঠিক আছে। নেক্সট আমি কথা পাতোঁ, যোনখন গাৰ্লছ পলিটেকনিক আছে, বামুণী মৈদাম গুৱাহাটীতে আছে, সেইখন ওপৰত কথা পাতোঁ, ঠিক আছে। তো এইখন কলেজত তোমাৰ অকল ছোৱালীৰ বাবে হয়, গাৰ্লছৰ বাবে হয়, 1964 এষ্টাব্লিছ হোৱা কলেজ, বহুত পুৰণা কলেজ, নতুন কলেজ নহয়, ঠিক আছে। আৰু এই কলেজখন তোমাৰ ডিপ্ল'মা লেভেল অকল, ঠিক আছে, আৰু ইয়াতে তোমাৰ ডিৰেক্টৰ অফ টেকনিকেল এডুকেশ্যনৰ আছামৰ ভিতৰত হয়, আৰু একেই আমাৰ তোমাৰ ষ্টেট হেৰিৰ লগত, কাউন্সিলৰ লগত এফিলিয়েটেড আছে। লগতে ইয়াতে সকলোবোৰ কোৰ্চ, যোনটো অল ইণ্ডিয়া ৰিচাৰ্চ, অল ইণ্ডিয়া কাউন্সিল অফ টেকনিকেল এডুকেশ্যন AICTE তাৰ লগতো আছে, ঠিক আছে, লগতে মিনিষ্ট্ৰী অফ MHRDৰ লগতো ইনক্লুডেড আছে, ঠিক আছে। ইয়াতে এটা কথা কোৱা আছে, দিছ দ্য অল্ডেষ্ট টেকনিকেল এডুকেশ্যন, টেকনিকেল ইনষ্টিটিউশ্যন ইন দ্য নৰ্থ ইষ্ট ৰিজন ইণ্ডিয়া ফৰ ওমেন, ছোৱালীৰ কাৰণে সবতছে, ছোৱালী মানুহ মহিলাৰ কাৰণে সবতছে পুৰণা ইনষ্টিটিউট হয়, ঠিক আছে। যোনটো 3 ইয়াৰ্ছ ডিপ্ল'মা কৰ্চ দে, উইথ 4 ডিফাৰেণ্ট ডিচিপ্লিনচ, চাৰিটা বেলেগ বেলেগ ডিপাৰ্টমেণ্টৰ, ঠিক আছে, বহুত ইম্পৰ্টেণ্ট হা। অ'কে, নেক্সট ইন 2004 কি কৰা হৈছে, এইটো কলেজখনৰ গাৰ্লছ পলিটেকনিকৰ পৰা ৰিনেম কৰা হৈছিল এছ পদ্মশ্ৰী চন্দ্ৰ প্ৰভা শইকীয়া গাৰ্লছ পলিটেকনিক বাই গভৰ্ণমেণ্ট অফ আছাম, ঠিক আছে। এইবোৰ জাষ্ট তেওঁলোকৰ ৱেবছাইট আছে, মই জাষ্ট দিছোঁ। নেক্সট ইট ইজ একেই একদম বামুণী মৈদাম আৰু তোমাৰ চান মানে কোনো বেছি পাৰ্থক্য নাই, একদম আশে আশে আছে, ইমান ইমান মানে হ'ব তোমাৰ 3 কিলোমিটাৰ
তিনি কিলোমিটার ইহিমানে হব অলপমান কম বেশি বাস বহুত কাছে আছে 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 ঠিক আছে আর এটা কত না 28 কিলোমিটার ঠিক আছে বাকি একে বাইরে বড় স্টুডেন্ট কিছু মানে এতে আছে ঠিক আছে নেক্সট ইনফ্রাস্ট্রাকচার কেন পড়া ইনফ্রাস্ট্রাকচার ইটো কথা বলো যেন আছে ক্যাম্পাস তো আছে পলিটেকনিক কোন তো আছে 26 বিঘাত আছে মাটি লগতে প্রিন্সিপাল রেসিডেন্স আছে লেকচার কোয়ার্টার আছে স্টাফ কোয়ার্টার আছে গ্রেড 4 কোয়ার্টার আছে হালেহি কোয়ার্টার আছে গার্ডস হোস্টেল আছে আরসিসি আরসিসি 6 3 স্টোর আছে একাডেমিক বিল্ডিং আছে আরসিসি ডাবল স্টোরি আছে হাউসিং ক্লাসরুম লাইব্রেরি আছে ড্রয়িং হলস আছে ড্রয়িং হলস ফর ইডি সিভিল ইঞ্জিনিয়ারিং অনে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং অনে সেমিনার হল আছে বহুত ইম্পর্টেন্ট হয় স্মার্ট ক্লাস ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি ওয়ার্কশপ অডিটোরিয়াম কম্পিউটার ল্যাবরেটরি স্টুডেন্টস কমন রুম ফার্মাসি গেস্ট হাউস কমিউনিটি ডেভেলপমেন্ট থ্রু পলিটেকনিক সি ডি ই পি বা কমিউনিটি কলেজেস এইবোর আছে ঠিক আছে তো ভালেখিনি ইনফ্রাস্ট্রাকচার আছে হব ফর বহুত পুরোনো কলেজ হয় ঠিক আছে এতিয়া কথাটো কি কি কোর্স আছে ঠিক আছে তো যোনটো তোমালোকৰ এম ও এম মডাৰ্ণ অফিস ম্যানেজমেন্ট যোনটো এক্সাম হয় সেইটো অকল ইয়াতে এডমিশন আছে হয় ঠিক আছে তোমাৰ গার্লস গার্লস পলিটেকনিক ঠিক আছে আৰু এইটো যোনটো আছে ডিপ্লোমা যোনটো ডিপ্লোমা ইন মডাৰ্ণ অফিস ম্যানেজমেন্ট ইয়াতে হয় বেছি চিট নাই 120 খন সিট আছে অকল ইয়াতে আছে তাহলে কিন্তু সিট হয় 120 খন ঠিক আছে নেক্সট তোমাৰ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং আছে তোমাৰ 120 খন সিটৰ ডিপ্লোমা ইন আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্সিপ ঠিক আছে তোমার 120 খন সিট ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং তোমার 120 খন সিট ঠিক আছে তো মন কইবা দুটা ইঞ্জিনিয়ারিং ইম্পর্টেন্ট ব্রাঞ্চ সিভিল আর কম্পিউটার সায়েন্স ঠিক আছে বাকি তোমার অফিস ম্যানেজমেন্ট আর ইন্টার্নশিপ এটা নটে ইঞ্জিনিয়ারিং পার্ট আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্সিপ ইঞ্জিনিয়ারিং পার্টে বাস কোনটো নট যোনটো বিটেক রিলেটেড ইঞ্জিনিয়ারিং নট অ্যাকচুয়ালি ঠিক আছে নেক্সট তোমার সবচেয়ে ভালো কলেজ ইয়ার কাট অফ কোনো আইডিয়া মনে নাপালো বাস এন প্লেসমেন্ট কাট অফ এন প্লেসমেন্ট কোনো মই বেছি একো গম নাপালো তো সেইকাৰণে এতে সুধিব নোৱাৰিলো ঠিক আছে নেক্সট কথা কওঁ আমি বহুত ইম্পৰ্টেণ্ট এণ্ড ইম্পৰ্টেণ্ট কাৰণ কাৰণ বহুতে এইখন কলেজৰ কথা মোক সুধি যায় কিমান মাৰ্কত পালে এইখন কলেজ কাৰণ আমি পাম ঠিক আছে তো এইখন কথা কৈছোঁ যোৰহাটৰ কলেজত কিমান মাৰ্কত যোৰহাট পাম বহুত ভাল কলেজ হয় বহুত পুৰণি কলেজ পুৰণি কলেজ হয় আৰু প্ৰিমিয়াৰ কলেজ না প্ৰিমিয়াৰ কলেজ কৈছে তেনেকুৱা কলেজ এখন ঠিক আছে এইচ আর এইচ দ্য প্রিন্স অফ ওয়েলস ঠিক আছে সো এখন তোমার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি হয় কমিউনো আসাম ঠিক আছে তো কলেজ এডমিনিস্ট্রেটিভ ব্লক বা ক্যাম্পাসর ছবি ঠিক আছে আর দ্য ওয়ার টেকনিক্যাল স্কুল এট দ্য টাইম অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ইস ইন দ্য পাইনর পাইনর টেকনিক্যাল ইনস্টিটিউট অর নট ইস ইন হিস রয়্যাল হাইনেস দ্য প্রিন্স অফ ওয়েলস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি জোগাড় ঠিক আছে এইবোৰ জাস্ট এরকম ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট আছে বাস এখানে মধ্যে দিয়েছো যে সেকেন্ড ওয়ার এটা পায়োনিয়ার টেকনিক্যাল ইনস্টিটিউট হিসাবে আপনাদের দিছে নেক্সট 1928 চন হয় ঠিক আছে বাকি সার্টিফিকেট গুড় আছে ঠিক আছে আর ইয়াতে বহুত অলমোস্ট অল দা পাস আউট উই এঙ্গেজ ইন আ ডিফারেন্ট ওয়ার্কস ইন অফ আমেরিকান সোলজার্স ঠিক আছে ওভার টু ইলেভেন নেক্সট ইমান চন এস্টাবলিশ হয় লগতে তোমার উইথ দ্য ফাইনেন্সিয়াল এইজ রুপিস 1 লাখ ফ্রম দ্য গ্রেট আসাম টিম্বার মার্চেন্ট লেট ভোলানাথ বড়া হু হ্যাড গিভ মানি টু দ্য ব্রিটিশ ইন 1922 এস্টাবলিশ টেকনিক্যাল স্কুল ইন দ্য নেম অফ প্রিন্স ওয়েলস এট যোরহাট ঠিক আছে ওকে এতিয়া কথা পাতো আমি যে এর কি কি ব্রাঞ্চ আছে তো ইয়াতে তোমার কিছুমান কিছুমান ব্রাঞ্চ পাছত খোলা গৈছে তো সেইবোৰ ইয়াতে লেখা আছে ঠিক আছে তো ডাইরেক্ট কথা হতে এটি ব্রাঞ্চের উপর তো ব্রিঞ্চ অকল আকো সিটর কারণে সরি সিটর কারণে কিমান সংখ্যা সিট আছে তো সিটর কারণে তোমালোকে সেই ভিডিওটা চাই লবা হ্যাঁ মই সিটর বলো সিটর কারণে এটা বহুত দিয়া নাই বুলি কয় তো ফার্স্ট আছে তোমার মেইন সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং
Department of Automatic Engineering, Department of Electronics and Telecommunication, and Department of Instrumentation Engineering. ঠিক আছে অকল জৰাৰ ইনষ্ট্ৰুমেণ্টেশ্যন ইঞ্জিনিয়ৰিং আছে অসমত ঠিক আছে আৰু তোমালোকৰ যদি ইনষ্ট্ৰুমেণ্টেশ্যন ইঞ্জিনিয়াৰিং ফিল্ড লাগে তেনেকৈ মই বায়'মেডিকেল আৰু মেডিকেল ইলেক্ট্ৰনিকছৰ ভিতৰত পাৰিছিলোঁ তেনেকৈ যদি তোমালোকে ইনষ্ট্ৰুমেণ্টেশ্যন ইঞ্জিনিয়াৰিং যদি ফিল্ড লাগে ওপৰত তো মোক কমেণ্ট ছেকশ্যনত জনাবা মই নিশ্চয় এটা ভিডিঅ' বনাই দিম ঠিক আছে নেক্সট সবতছে ইম্পৰ্টেণ্ট কাট অফ যোনটো হয় কাট অফটো তোমাৰ 70 প্লাছ হ'লে এনে পাই যায় ঠিক আছে এইটো জাষ্ট জেনেৰেল লগত মই কৈছোঁ বাকী বাস্তৱে মই কোৱা নাই ঠিক আছে অলপমান কম বেছি হ'ব পাৰে ঠিক আছে আৰু এগেইন প্লেচমেণ্টৰ কাৰণে মই চাইছিলোঁ ঠিক ঠাকে আছে কোনো বিশেষ এনেকুৱা কোম্পানীৰ নাম মই নাপালোঁ ঠিক আছে তো নেক্সট কথা হ'ল আমি ডিব্ৰুগড় পলিটেকনিক লোহোৱাল ডিব্ৰুগড় ঠিক আছে এইখন গেটখন হয় লগতে এইখন তোমালোকৰ চাগে কেম্পাছ চৰি এডমিনিষ্ট্ৰেটিভ ব্লক বা বিল্ডিং ব্লকটো হ'ব ঠিক আছে তো যোনটো ডিব্ৰুগড় পলিটেকনিক সেইটোতে ডিব্ৰুগড়ৰ আছে 45 একৰ আছে হোষ্টেল ফেচিলিটি আছে লগতে এডিশ্যনেল কেম্পাছ ফেচিলিটি আছে মেটলেব মেটলেব আছে এ ভি লেব আছে অডিটৰিয়াম আছে সৰি অডিটৰিয়াম আছে বয়েজ হোষ্টেল আছে কেণ্টিন কম্পিউটাৰ লেব কেনভুল হল কাউন্সেলিং কেছ গাৰ্লছ হোষ্টেল আৰু অলছো গাৰ্লছ হোষ্টেলো ভাগ আছে সবতছে ইম্পৰ্টেণ্ট মেটলেব মেটলেব লেবটো আছে এইটো বহুত ইম্পৰ্টেণ্ট হয় আই অফ ইলেক্ট্ৰিকেল ইঞ্জিনিয়াৰিং ঠিক আছে ইলেক্ট্ৰিকেল ইঞ্জিনিয়াৰিং বহুত ইম্পৰ্টেণ্ট এইটো ঠিক আছে আকৌ এ আই চি টি আণ্ডাৰত এফিলিয়েটেড হয় কোৰ্চ কি কি আছে তোমাৰ ডিপ্ল'মা ইন চিভিল ইঞ্জিনিয়াৰিং আছে ফিজটো ইয়াতে দিয়া আছে কিন্তু ফিজটো মই নাজানো এতিয়া চিয়'ৰ হয় নহয় তো গম নাপাওঁ মই ফিজৰ ভিডিঅ' বনাইছিলোঁ তো তাতে চাগে কিমান আছে মই একজেক্ট সেইটো মনত নাই তো মই সেইখিনি ইয়াতে কোনো কমেণ্ট কৰিব নোৱাৰোঁ কিন্তু এইখিনি হ'ব আশে পাশে হ'ব ইয়াতে ইলেক্ট্ৰিক ডিপ্ল'মা ইন ইলেক্ট্ৰিকেল ইঞ্জিনিয়াৰিং ডিপ্ল'মা ইন মেকানিকেল ইঞ্জিনিয়াৰিং চিভিল ইলেক্ট্ৰিকেল আৰু মেকানিকেল আছে বাকী ইয়াতে তোমালোকৰ কলেজ কিমান মিটাৰ হেক্টাৰ কিমান কি এইবিলাক আছে সবতছে ইম্পৰ্টেণ্ট হয় কি কি আছে ইয়াতে হোষ্টেল আছে স্পৰ্টছ আৰু ৰিক্ৰিয়েশ্যন ফেচিলিটি আছে কোঅপাৰেটিভ ষ্ট'ৰছ আছে আশে পাশে কোঅপাৰেটিভ দোকান আছে মেডিকেল ফেচিলিটিছ আছে লাইব্ৰেৰী আছে বুক বেংক ফেচিলিটি আছে স্কলাৰশ্বিপ আছে লেব এণ্ড ৱৰ্কশ্বপ বিল্ডিং আছে তোমাৰ কম্পিউটাৰ চেণ্টাৰ আছে ক্লাছৰুম উইথ প্ৰপাৰ টিচিং এণ্ড লাৰ্ণিং এইডছ আৰু লগতে মেডিকেল ফেচিলিটিছবোৰো আছে বাকী কিবা কিবি আছে এটচেট্ৰা কাট অফ তোমাৰ 50 থাকে ওপৰত হ'লে হৈ যায় অকণমান কম বেছি হ'ব পাৰে একজেক্ট নহয় এক্সপেক্টেড মই কৈছোঁ এতিয়া ঠিক আছে তোমাৰ এক্সপেক্টেডহে অ'কে নট একজেক্ট একজেক্ট ইমানেই হ'ব যে এইটো একজেক্ট নহয় মই ধাৰণা কৰিছোঁ ইমান হ'ব ঠিক আছে নেক্সট তোমাৰ নগাঁও পলিটেকনিক আকৌ অসমৰ সবতছে প্ৰিমিয়াৰ ইনষ্টিটিউটৰ ভিতৰত এখন হয় ঠিক আছে মধ্য অসমৰ ঠিক আছে আৰু বহুত ভাল কলেজ হয় কেম্পাছটো বহুত ধুনীয়া অ'কে তো চ' নগাঁও পলিটেকনিক যেতিয়া ইজ দ্য অনলি টেকনিক ইনষ্টিটিউট ইন মিডি আছাম যোন এতিয়া হৈছে বাৰু আগৰ কথা 1960 চনত এষ্টাব্লিছ হয় ঠিক আছে নগাঁও ডিষ্ট্ৰিক্টত আছে তোমাৰ স্পেলিংটো এতিয়া চাগে আগৰটো আগৰ নগাঁৱতে আছে ঠিক আছে এতিয়া স্পেলিংটো চেঞ্জ মানে নগাঁও স্পেলিং চেঞ্জ হৈছে কোনো কলেজখনো স্পেলিংটোৱে আছে তোমাৰ চাৰিটা ব্ৰাঞ্চ আছে ইয়াতে চিভিল মেকানিকেল ইলেক্ট্ৰিকেল কম্পিউটাৰ চায়েন্স তুমি ক'ৰ ক'ৰ ব্ৰাঞ্চ ক'ৰ ব্ৰাঞ্চবোৰ আছে ইয়াতে অকল ঠিক আছে আৰু তোমাৰ সকলো ব্ৰাঞ্চ এপ্ৰুভ কৰা আছে তোমাৰ এ এছ টি আণ্ডাৰত ঠিক আছে ডি এল টিৰ নেক্সট ফেচিলিটিজ এণ্ড ছাপৰ্টিং ষ্টাফবোৰ বহুত ভাল কোৱালিফিকেশ্যন হয় তাৰে কিছুমান ভিতৰত ফিউজানেল পি এইচ ডি আছে লেপটপ পাৰ্চিং কৰি আছে হায়াৰ কোৱালিফিকেশ্যন ঠিক আছে এইবোৰ আছে নেক্সট এইবোৰ কিবা কিবি আছে এইবোৰ তোমালোকে মই পিডিএফটো মই তোমালোকক দি দিম তাতে পাই যাবা বাকী জাষ্ট মই ইয়াতে এনেই দিছোঁ চাব লগা এনেই নাই ৰেগুলাৰ ট্ৰেইনিং আৰু প্লেচমেণ্ট ডিফাৰেণ্ট ছেক্টৰ্ছ হেভ ৰাইজ উইথ দ্য প্ৰস্পেক্টছ আউটগোয়িং অন গোয়িং একাডেমিক এক্টিভিটি ভালেখিনি তোমালোকৰ হৈ থাকে ট্ৰেইনিং বা প্লেচমেণ্ট হৈ থাকে ঠিক আছে নেক্সট তোমাৰ ইয়াতে ফেচিলিটিছ কি কি আছে কেৰিয়াৰ গাইডেঞ্চ এণ্ড ট্ৰেইনিং এণ্ড প্লেচমেণ্ট চেল আছে ঠিক আছে লগত নাম্বাৰবোৰ দিয়া আছে এইবোৰ ঠিক আছে কম্পিউটাৰ চেণ্টাৰ আছে ইডিউ চেণ্টাৰ ঠিক আছে
উস্তিল আছে থ্রি থ্রি উস্তিল আর দেয়ার ওয়ান মিন ফর গার্লস এন্ড আদার টু ফর বয়েজ গার্লসের এখন আর বয়েজের দুখন আছে ঠিক আছে সেন্ট্রেল এন্ড ডিপার্টমেন্টাল লাইব্রেরি আছে সেন্ট্রেল আর ডিপার্টমেন্টাল লাইব্রেরি দুটা আছে তোমার 30,000 আছে 12খন টেকনিক্যাল জার্নাল আছে ডিজিটাইজেশন ইন লাইব্রেরি ইন প্রোগ্রেস ঠিক আছে লাইব্রেরির নাম্বারগুলো আছে তো এইবার ব্যাস অফিসিয়াল ওয়েবসাইটটা লওয়া মোস্ট টেস্টিং ফেসিলিটি আছে মেটেরিয়াল টেস্টিং ফেসিলিটি অ্যাভেলেবল ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ঠিক আছে নেক্সট ইন্টার্নশিপ ফেসিলিটি ফর স্টুডেন্ট এটা ইম্পর্টেন্ট হয় রিসেন্টলি মুভ মেমোরিয়াম অফ আন্ডারস্ট্যান্ডিং রিগার্ডিং ইন্টার্নশিপ প্রোগ্রাম অফ দ্য স্টুডেন্ট হ্যাভ বিন সাইন উইথ আসাম কোঅপারেটিভ জুট মিল যখন জুট মিলের হয়েছে শিলাঘাট নগাঁও আসাম ঠিক আছে এম এস পাওয়ার লাইন গ্রীন আই আই টি সেন্টার হয়েছে ঠিক আছে এডিক লিমিটেড হয়েছে নগাঁও ঠিক আছে তো এইবার ভাল ভাল কোম্পানির সাইন করা হয়েছে ইন্টার্নশিপের ঠিক আছে কনসালটেশন আর গোয়িং অন দিস রিগার্ড উইথ ডিফারেন্ট ইন্ডাস্ট্রিয়াল হাউসেস ইনক্লুডিং সাম টি গার্ডেন ঠিক আছে চাহ বাগিচার কিছু হয়ে আছে এতালে ফিক্সড ওয়ান অনগোয়িং হয়ে আছে বিসাইড দিস স্টুডেন্টস আর সেন্ডিং রেগুলারলি ফর ইন্টার্নশিপ ফর ডিফারেন্ট সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট প্রাইভেট এন্ড পাবলিক সেক্টর আন্ডারটেকিং ঠিক আছে তো ভাল ভাল সেক্টর গভর্নমেন্ট বা প্রাইভেটের ইন্টার্নশিপের কারণে পঠা হয় মেডিকেল ফেসিলিটি তোমার এতে হেলথ সেন্টার একটা আছে তোমার পলিটেকনিক ক্যাম্পাসের ভিতরতে স্পেশালি ডক্টর আর ফার্মাসিস্ট আছে এন্ড স্টাফ পলিটেকনিক ফর দ্য নিয়ারলি ফিউ লোকেলিটিস ওকে এটা ইম্পর্টেন্ট তোমার ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের কথা কইছি আগতে তোমার আছে তোমার কম্পিউটার আছে তোমার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আছে সিভিল ইঞ্জিনিয়ারিং আছে তোমার মেকানিক্যাল আছে আর ইলেকট্রিক্যাল আছে সাইডে ব্রাঞ্চ আছে আর সাইডে কোর ব্রাঞ্চ একদম কোর ব্রাঞ্চ ওকে এতিয়া লাস্ট ইম্পর্টেন্ট কাট অফ তোমার 70+ জেনারেল হবে ঠিক আছে আকো কৈছো এইটো মোৰ ধাৰণা কাট অফ একদম এক্সেক্ট সঁচা কাট অফ নহয় মই জাষ্ট ধাৰণা কৰিছো ইমান হ'ব এইটো সলনি হ'ব পাৰে ঠিক আছে এইটো মোৰ এক্সপেক্টেড হে ঠিক আছে নট এক্সেক্ট এক্সপেক্টেড কাট অফ এইটো মোৰ ওকে সো এতিয়া এতিয়া তোমাৰ নেক্সট ভিডিওত মই আৰু নেক্সট পাঁচখন পলিটেকনিক লম এটা তোমালোকৰ দুইটি এটা হল যে কি কি পলিটেকনিক পাঁচ নেক্সট পাঁচখন লম সেইটো তোমালোকে মোক কমেন্ট ছেকশ্যনত জনাবা নেক্সট নেক্সট কি পলি পাঁচখন পলিটেকনিক মই লম সেই তোমালোকে মোক কমেন্ট ছেকশ্যনত জনাবা বাকী এই ভিডিঅ'টোৰ যোনটো পিডিএফ আছে সেইটো মই তোমালোকক দি দিম ডিছক্ৰিপশ্যন বক্সত ঠিক আছে চবে পাই যাবা আৰু বাকী নেক্সট পাঁচখন কি লম সেইটো কৈ দিবা আৰু আশা কৰিছোঁ যে এই ভিডিঅ'টোৱে তোমালোকক নিশ্চয় সহায় কৰিব তোমালোকৰ কলেজৰ ওপৰত জনাৰ ওপৰত পলিটেকনিকৰ ওপৰত জনাব ঠিক আছে আৰু অহাকালি তোমালোকৰ কোনে কি কোন কোন কলেজ পাইছে সেইটোৰ ওপৰত গম পাম আহিব আৰু মই ভিডিঅ'ত নিশ্চয় জনাম ঠিক আছে যে কেতিয়া আহিব কেনেকুৱা হ'ব নিশ্চয় জনাম তো সকলোবোৰে কালিৰ কাৰণে ব্যস্ত হৈ থাকিল ঠিক আছে আশা কৰিছোঁ যে নিজৰ মন বিচৰা কলেজখন পাবা ঠিক আছে তো লগ পাম কালিৰ সেই ভিডিঅ'টোৰ ঠিক আছে আৰু নেক্সট পাঁচখন কি কলেজ লওঁ এইটো তোমালোকে মোক নিশ্চয় কমেণ্ট ছেকশ্যনত জনাবা ঠিক আছে তেতিয়ালৈকে ধন্যবাদ থেংক ইউ